আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব আর্থক্বেক লোড ক্যালকুলেশন। আমাদের প্ল্যান দেয়া আছে এবং এটা হচ্ছে G+9 অর্থাৎ 10 তলা একটা বিল্ডিং। ফ্লোর হাইট দেয়া আছে 10 ফিট করে, 10টা বিল্ডিং, ফ্লোর হাইট 10 ফিট, বিল্ডিং হাইট অর্থাৎ টোটাল হাইট 100 ফিট, কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম সিস্টেম, যেখানে সিটি 0.466, এম 0.09, ফ্রম টেবিলস 6.2.20, স্ট্রাকচার টাইপ কনক্রিট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, এই যে সিটির ভ্যালু এত এবং এম 0.09, লোকেশন ঢাকা এবং Zone 2, seismic intensity moderate এবং zone coefficient 0.2, এবং এইখানে এই টেবিলে আরো বিস্তারিত দেয়া আছে, প্রত্যেকটা জেলার নাম ধরে দেয়া আছে এবং আমরা এই ম্যাপ থেকেও নিতে পারি। উইথ 63 ফিট এবং লেন্থ 82.5 ফিট। আমরা প্ল্যানে গিয়ে দেখে আসি, এই যে 62 ফিট 11 ইঞ্চি এবং 82 ফিট। I is the importance factor, সেকশন এত। আমরা জানি I এর ভ্যালু 1 ফর রেসিডেন্সিয়াল বিল্ডিং। এই যে টেবিল এত, এইখানে অকুপেন্সি ক্যাটাগরি 1 এবং 2 এর I এর ভ্যালুটা 1। বিল্ডিং টাইম পিরিয়ড, T equals CT ACN to the power M। আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। 1.009 সেকেন্ড, ফ্রিকোয়েন্সি বের করতেছি 1/T, যেহেতু 1-এর চেয়ে ছোট তাই আমরা ফ্লেক্সিবল বলতেছি। সয়েল টাইপ SC, টেবিল 6.2.13। আমাদের এভারেজ এসপিডিটা ছিল 19.41, যার কারণে সয়েল টাইপ আমরা পেয়েছি কি SC, এবং আমরা টেবিলে এসে দেখতেছি এভারেজ এসপিটি 15 থেকে 50-এর মধ্যে হলে SC। S equal 1.15, TB equal 0.20 সেকেন্ড, TC equal 0.6 সেকেন্ড, TD equal 2 সেকেন্ড, টেবিল 6.2.16। আমরা টেবিলে যাই, গিয়ে দেখি সয়েল টাইপ SC এবং এর জন্য STB TCTD ভ্যালুগুলো আমরা লিখে নিয়েছি, এবং সাইসমিক ডিজাইন ক্যাটাগরি C অর্থাৎ IMF ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, টেবিল 6.2.18। আমরা চলে যাচ্ছি সেই টেবিলে, এবং অকুপেন্সি ক্যাটাগরি 1, 2, 3 এইখানে দেখাচ্ছে, এবং আমাদের Zone 2, যেখানে সয়েল টাইপ SC হলে কি Zone 2 এ পড়তেছে কি C, অর্থাৎ সাইসমিক ডিজাইন ক্যাটাগরি C, যেটা ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম। ডিজাইন রেসপন্স স্পেকট্রাম, এইখানে আমরা বের করব CS। এইখানে 4 সূত্রের 4 রকম শর্ত দেয়া আছে, তাহলে আমাদের হচ্ছে এই 3 নম্বরটা। থিটা ইকুয়াল 1, damping correction factor as a function of damping with a reference value of eta equal 1 for 5% various damping. আমরা তাই এটার মান 1 ধরতেছি। এই ফর্মুলাতে বসিয়ে দিলেও এটার মান 1 হবে, তবে এটার মান 0.005 এর ছোট হবে না। SA equal design spectral acceleration, which shall not be less than 0.67 beta ZIS. Recommended value 0.11. আমরা ভ্যালু গুলো বসিয়ে দিচ্ছি। 0.01695. Calculate seismic base shear. R equal 5, CD equal 4.5, table 6.2.19. আমরা চলে যাচ্ছি টেবিলে। Response reduction factor R, deflection amplification factor CD. এইখানে bracing wall system no frame. আমরা পরের স্লাইডে যাচ্ছি, এটাও না। Moment resisting frame no shear wall, এটা হবে, কিন্তু এটা স্টিলের জন্য এর পরের স্লাইডে যাচ্ছি। স্পেশাল রেইনফোর্স কনক্রিট ফ্রেম, এটাও না। আমাদের দরকার কি? ইন্টারমিডিয়েট রেইনফোর্স কনক্রিট মোমেন্ট ফ্রেম, যার আর এর ভ্যালু কি 5 এবং সিডির ভ্যালু কত 4.5। তাহলে এস এ ইকুয়াল 2/3 ZICS ভাগ আর। আমরা ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। জোন কোএফিশিয়েন্ট ইন্টু আই ইন্টু সিএস ভাগ 5 ইকুয়াল 0.045589। টোটাল ফ্লোর এরিয়া 5000 স্কোয়ার ফিট। আমরা একটু দেখি যে আসলে তাই আছে কিনা। মেজার, এই যে দেখুন, আমরা রাউন্ড ফিগারে নিয়ে নিছি 5000 স্কোয়ার ফিট। লোড 11 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। আমরা যদি অ্যাকচুয়াল লোড ধরতে চাই, তাহলে এই প্রত্যেকটা ওয়াল হিসাব করে লোড ধরতে হবে এবং পরে ফ্লোর ওয়াইজ বের করতে হবে। এরিয়া দিয়ে এই এরিয়া দিয়ে ভাগ দিতে হবে, প্রত্যেকটা ওয়াল বের করতে হবে, ফল স্ল্যাব বের করতে হবে এবং স্ল্যাবের থিকনেস দিয়ে ওজনটা বের করে পার মিটার স্কোয়ারে কত আসে বের করতে হবে। আমরা অত কিছু না করে সোজাসুজি লোড ধরে নিছি 11 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। seismic weight of building W equal floor area into load into 10 tala 51150 কিলোনিউটন। B equal SA into W, আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়ে পাচ্ছি 2331.88 কিলোনিউটন। K equal 1 for structure period 0.05 second, K equal 2 for structure period 2.5 second. Linear interpolation between 1 and 2 for the periods. Time period 1.009 সেকেন্ড, এই যে এইখান থেকে পেয়েছি এবং আমরা ক্যালকুলেশন করে এটা বের করতেছি। আমরা ক্যালকুলেশনটা বোঝার চেষ্টা করি। আমি সরাসরি পিকচারটাই সেন্ড করেছি এখানে। কে ইকুয়াল K1 প্লাস K2 বিয়োগ K1 ভাগ 2.5 মাইনাস 0.5 ব্র্যাকেট T বিয়োগ 0.5, সব ভ্যালুগুলো বসিয়ে 1.247 পাচ্ছি। বেস শেয়ার ডিস্ট্রিবিউশন WI equal floor area into load 5115 কিলোনিউটন। H1 equal 10 ফিট, H2 equal 20 ফিট, অর্থাৎ মিটারে লেখা হচ্ছে। তাহলে এই যে এইটা H1 এবং এইটা H2 গ্রাউন্ড টু সেকেন্ড ফ্লোর, এবং এইভাবে কি আমরা H3 বের করতেছি প্রত্যেকটা ফ্লোরই এবং একদম শেষে কি H10 100 ফিট, এইভাবে লিখতেই থাকবো আমরা। WI HIK WI ইন্টু H1 টু দি পাওয়ার K প্লাস WI ইন্টু H টু দি পাওয়ার K প্লাস ডট ডট দিয়ে দিলাম, মধ্যে আপনারা করে নিন WI into 100 ফিট অর্থাৎ 10 তলার টু দি পাওয়ার কি ইকুয়াল 1797699.95 fx equal v into wx hx to the power k divided by summation wi hi to the power k. আমরা ফর্মুলাতে মান বসিয়ে দিচ্ছি। ইকুয়াল 26.632 কিলোনিউটন। এটা বের করলাম আমরা ফার্স্ট ফ্লোরের জন্য। সেকেন্ড ফ্লোরের জন্য সেম একইভাবে আমরা বের করব। শুধু 10 ফিটের জায়গায় আমরা 20 ফিট অর্থাৎ 6.096 বসিয়ে দিলেই আমাদের সেকেন্ড ফ্লোরের জন্য বের হয়ে যাচ্ছে। ইকুয়াল 63.21 কিলোনিউটন। এভাবে আমরা প্রত্যেক ফ্লোরের জন্য বের করে নেব, 10 তলা পর্যন্ত বের করে নিতে হবে। আমরা ফ্লোর ওয়াইজ লোডগুলো এখানে লিখে নিয়েছি এবং সব কিপে কনভার্ট করেছি। আপনারাও ফ্লোর ওয়াইজ লোডটা ক্যালকুলেট করে নেবেন। আমি শুধু 2টা ফ্লোরের দেখিয়েছি, বাদবাকিগুলো আপনারা করে নেবেন। এইখানে 10টা ফ্লোরেরই লোড দেয়া আছে। তাহলে আমরা পোর্টাল মেথডে এই লোডগুলো আমরা প্রত্যেকটা কলামে ভাগ করে দিব। দেখি 10 তলায় লোড কত, 105.9। তাহলে 105.9 কিপ এইদিকে যদি আসে তাহলে এই কয়টা কলাম মিলে তা প্রতিরোধ করবে। তাহলে এই কলাম নেবে এক্স, এই কলাম নেবে এক্স এবং এইসব নেবে কি 2x, মানে মিডিলেরগুলো দ্বিগুণ নিচ্ছে। এই এত লোড ইকুয়াল অর্থাৎ 8x, তাহলে এই এক্স 2x 4 6 8 এই 8x ইকুয়াল এই যে এই লোড। তাহলে এক্স ইকুয়াল কত, এক্স ইকুয়াল তাহলে 13.24 আমরা বের করতেছি এবং 2x ইকুয়াল কত, 26.5। তাহলে দেখুন এইখানে আমরা কিন্তু এইভাবে ডিস্ট্রিবিউট করেছি, এই 13.24 কিপ এবং মধ্যে দ্বিগুণ এবং এই পাশে কি আবার সেই এক্স। তারপরের ফ্লোর আমরা কি করব, এই দুই ফ্লোরের লোড যোগ দিয়ে যা হবে 8x ইকুয়াল এই দুই ফ্লোরের লোড যোগ। সেম একইভাবে আমি একদম শেষ ফ্লোর দেখিয়েছি, এত বিস্তারিত আলোচনা না করে শর্টকাট করার চেষ্টা করেছি। যে এই ফ্লোরে আমরা ডিজাইন করব কি এইখানে লোডটা কত, মানে আমার মাথায় দেখে লাভ নাই, আমার দেখা লাগবে গোড়াতে লোডটা কত, গোড়াতেই তো সবচেয়ে বেশি এসে লোড পড়বে। যদিও ফ্লোর ওয়াইজ ধীরে ধীরে আটকক লোড ওপরের দিকে বেশি, ঠিক আছে, কিন্তু ওই লোডের ইফেক্টটা তো গোড়াতেই বেশি, তাই না? আমার পা শক্ত না হলে মাথায় যতই লোড পড়ুক আমার পা শক্ত না হলে সেটা টিকবে না। তাহলে এই টোটাল যত লোড আছে এই 10টা ফ্লোরের এই 10টা লোড যোগ হয়ে আমরা কত পাইছি, 523.6 কিপ। তাহলে সেম একই ফর্মুলা, এইখানে কয়টা আছে 3টা, 3 × 2 = 6, 7, 8, 8x। তাহলে 8x ইকুয়াল 523.6। তাহলে x ইকুয়াল কত, এই যে 65.4 এবং আমাদের 2x ইকুয়াল কত, 131 কি। এইটা আমরা বসিয়ে দিয়েছি। তাহলে এইভাবেই কি আমরা প্রত্যেকটা কলামে আটকক লোড ডিস্ট্রিবিউট করতেছি এবং এই লোড নিয়ে আমরা কম্বিনেশানে দিচ্ছি এবং সেই কম্বিনেশানটা কোথায় থেকে পাচ্ছি আমরা যদি একটু বের করি, এই যে এই কম্বিনেশানে ex ইউআই ইউআই এইখানে যখন আমরা বসাচ্ছি তারপর এইখানে লোড কম্বিনেশানে আসে এই জিনিসগুলোই কাজ করতেছে। আটকক উইন লোড 1 পয়েন্ট, যদিও বিএনবিসি 20-এ এইটা 0, মানে কি 1.4D+0LL, মানে 1.4 শুধু আছে, তারপর আছে এইটা এই কম্বিনেশানগুলো বিএনবিসি 20-এর, তাই না? এই কম্বিনেশানগুলো বিএনবিসি 20-এর। আর এইটা আমরা 7-এরটা দেখতে পারি যে এখানে এডিটেবল, যে আপনি ইচ্ছা করলে 0 করতে পারবেন, অন্যটা এডিট করতে পারবেন না। তাহলে এইভাবে কি আমরা এইখানে এসে এই আটকক লোড কত, উইন লোড কত, রূপের লাইভ লোড তো বুঝতেছেন যে রূপের জন্য লাইভ লোডটা কত, এইভাবে কিন্তু আমরা বের করি। এই কম্বিনেশান থেকে কিন্তু আমরা এই পিইউ আলটিমেট লোড বা প্রেশার কত আসতেছে যেইটা ম্যাক্সিমাম হয় সেইটার জন্য কিন্তু আমাদের এইখানে কলামটা ডিজাইন হয় এবং তখন বলে ডিজাইন ওকে নট ওকে।